बनी कैसे बनी हमारे बिना मंत्री तू कैसे बनी। अरे डिंग डंग डिंग डंग डिंग डंग डिंग डंग डिंग डंग। नमस्कार, ये जो गानटा होच्छे गवर्नमेंट बाय द पीपल ऑफ द पीपल फॉर द पीपल। एबारे निर्वाचन आमी दाड़िये छिलाम, जेतार कोनो सम्भावना छिलो ना। ফলাফল যখন বেরোলো শুধু আমি নই, আমারও যারা খাটাকাটি করছিল তারাও অবাক। তাদের অবশ্য বিশেষ কিছু করতে হয়নি, ওই দেওয়ালে হাজার খানেক পোস্টার সেটেছিল আর একটা ভাঙা সাইকেল রিক্সা নিয়ে বলে বেরিয়েছিল, তোমার নেত্রী আমার নেত্রী সবিতা চক্রবর্তী ভোট দিন ভোট দিন। মাইকটার আমার নিজস্ব বক্তব্য ছিল, সময় সময় সিসি আওয়াজ করতো আর ধমক ধমকও দিত। তাই আমি কে কি করতে চাই, কে ছিলাম, কি বৃত্তান্ত কিছুই না জেনে জনসাধারণ আমাকে দুর্বোধ্য কবিতা ভেবে ভোট দিলেন। ভাবলেন জেনে ঠকাচ্ছে, না জেনে ঠকা অনেক অনেক ভালো। যাক, আমি এখন একজন নির্বাচিত এমএলএ, আমার সৌজন্যে সব বড় বড় বোম ফাটাতে শুরু করেছে। আচ্ছা, এর মধ্যে কি হয়েছে জানেন, সবাই চকলেট বোম ফাটাচ্ছে। আমি সাপোর্টারদের ডেকে বললাম, এটা তোমাদের কি ধরনের আনন্দ, ছি ছি ছি, পাঁচজন অসুবিধা করে এটা কি আনন্দ। হেড সাপোর্টার নেয়া বলে আমাকে বললাম, সালা চুপচাপ বসুন তো, স্কুল মিস্টার দুম করে বসে বলে, তাছাড়া লোকের সুবিধা অসুবিধা এমএলএ হয় স্যার ডাকবেন না, খাল নেবলা নেবলা বাবা চাকর নাকি, তুই দুম করে বসে বলে শুনুন, এই পাঁচ বছর হাতে আছে, সব ভালো ভালো লেকচার তৈরি করুন, ভাষণ তৈরি করুন, এবার ভাষণের উপর সমস্ত নির্ভর করছে বাবা, জানেন তো, শুনুন ডাকবেন না, আপনাকে নিজে রিমেক্স তৈরি হচ্ছে না, ওই যে টর্চারের গানটা শুনেছেন, আরে জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে, আরে জিতেছে জিতেছে সবুদি ডুবা 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 ডুবেছে ওরি খোসা কে পারে ডুবেছে। ছি ছি, কি অসভ্যের মতো গাইছে না, আমাদের সময়কার গান। আমার পিতামহ সবে স্বদেশী করতেন জানেন, সেই চারণ কবি মুকুন্দ দাসের গানটা, ভয়ে কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতে ছেয়া সমর রঙ্গে, ভয়ে কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতে ছেয়াল সমর রঙ্গে, তাতুই তা থই থই ধিমি ধিমি দ্রম দ্রম, তাতুই তা থই থই ধিমি ধিমি দ্রম দ্রম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভয় কি মরণে রাখিতে। আরে এখনকার কি বিচ্ছিরি গাইছে না, আমাকে এখন ধমকে ধমকে যাচ্ছে। আরে শুনুন, পছন্দ হলো না, কি রিমিক্স করছে না, আয় শুনুন ডাকবেন না, নেবলা আপনার দেশের চাকর নয়, আজকে রাতের মধ্যে দু একটাকে মায়ের ভোগে পাঠাতে হবে। বাবা মায়ের ভোগে মানে, এই সারা বললাম না ছিলেন স্কুল মিস্টার দুম করে বসে, মায়ের ভোগে মানে লাস্ট কেটে কুচি কুচি করে জলে ভাসিয়ে দেওয়া, লাস্টের পজিশনে পার্টির পজিশন অফ স্ট্রেংথ, এই রাজনীতিতে দাদা বস তুমি স্থান নিয়ে একটা রিমন্ড মালিনী হতে হবে, সেবারের চেষ্টা করলাম সারা অখণ্ড পড়ো ভাই হয়ে হয়ে না অস্তিতের গোলের মতো, লাস পুরো ভোট ভুটকে দেবো, চুপচাপ বসুন, নগেনের ইট খোলা লয়টা চলে আসলে যা বার করবো না, ওয়ান টু কা ফোর ফোর টু কা ওয়ান, মাই নেম ইজ নেবলা, মাই নেম ইজ নেবলা, মাই নেম। কি অসভ্য না, যাক আমার না শরীরটা না খুব খারাপ করছে, হ্যাঁ একটু একটু জল খাই, আসলে কেমন না খুব নার্ভাস লাগছে, কানাত পানা গরম হয়ে যাচ্ছে, কিরম জানি করছে, কিছুক্ষণ পরে না আমাকে চিঠি দিয়ে গেছে যে দেখা করতে আসছে একজন বিধুশেখর দত্ত, এই পাড়ার কুখ্যাত চোর, মদ খেতে খেতে চোখ দুটোকে কোলা ব্যাঙের মতো ফুলিয়েছে, মুখে একটা খ্যাক খেকে আসি, বিধু আমার মনের অবস্থা বুঝতে পেরেছে, সে বলছে লাইনে নতুন নেমেছেন, ওই বেশ্যার প্রথম রাতের মতো বেরিয়ে যান, জানেন কার সাথে কথা বলছেন, ওই ওই রকম করে প্রথম রাতের ওই উপরি পাওনা ভেটারেন বাসি আছে জানে, সালা কিভাবে কাপড় কোলাতে হয় তারপরে নিজে নিজে, জানেন আমার আমার পিতামহ স্বদেশ করত, স্বদেশ বিদ্যাসাগরের প্রথম ভাগের ভাষায় কথা বলছে, দেশ কোথায়, চামচারা তোমার দেশ, ছেলেমেয়ে তোমার দেশ, তুমি নিজে তোমার দেশ, হ্যাঁ বিড়ালের ভাগ্যে যখন শিখে ছিঁড়েছে এই টাকাটা রাখছি রাখলাম, আখের গোচাও চামচে কালচার করো, তুমি আমাদের সামনে শিখণ্ডী, তোমাকে সামনে রেখে সবকিছু করব, বিধু দত্তকে তাড়িয়ে দিচ্ছ, দেখো না বুড়ি তো হয়ে গেছে, চুল পাকিয়েছো, কেউ বুঝবে না, সতীত্বে পাবলিসিটি চলে না, দেখো না পাঁচটা মেয়ে ছেলে কিরম ছেলানি পানা করে কোথায় উঠে যাচ্ছে, আদর্শ চাপ বিধুশেখর দত্তকে তাড়াচ্ছে,
এরকম অসভ্যের মতো কথা বলে গেল। বিশ্বাস করবেন আপনারা ভাববেন আমার বোধে কোনো ধান্দা আছে, তা না। আসলে একটা না সেবা করতে একটা প্ল্যাটফর্ম চাই, মানে আমি কে একটা সইটই অনেক কিছু ব্যাপার থাকে না, সেই জন্য জানেন। আমার না পিতামহ স্বদেশী করতেন, তো আমার ভীষণ কষ্ট হচ্ছে জানেন। আমার ওই যে আবার তাসা বাজছে না, ও ও আর একটা কে জানি এখানকার নগেন ছাড়াও একটা কে জানি বললো বিল্লু, ও একটা বার লাইসেন্স চাই জানেন। সারা পশ্চিমবঙ্গ যেন মনে হয় মদ খেয়ে মাতাল হয়ে যাবে। আমার না ভীষণ কষ্ট হচ্ছে, খালি মনে হচ্ছে সত্যি আমি একজন বারাঙ্গনা বেশ্যা। আমাকে দরজায় বন্ধ করে দরজার ভেতরে আটকে দিয়ে শেকল তুলে দিয়ে গেছে। প্রথম রাতের খদ্দের ধরতে বাসি, বিশ্বাস করে বিশ্বাস করুন আমার বড্ড স্বপ্ন দেশ সেবা। ছোটবেলা থেকে আমি এই আদর্শ, আমাকে একটু সুযোগ দিন না, একটা প্ল্যাটফর্ম চেয়েছি। সে যে স্বপ্ন দে